বন্ধুরা দেখুন, আমি প্রথমেই শুরুতে আমাদের এই যে আমটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কত বড় হয়ে গেছে। এই দেখুন, আজকে বন্ধুরা আপনাদেরকে আমি আমাদের নার্সারির কী কী ভ্যারাইটির আমের গাছ আছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রত্যেকটা ভ্যারাইটি আমি আপনাদেরকে দেখাবো। প্রথম শুরুতে এই গাছটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, ছাদ বাগানে আপনারা যদি করতে চান দেখুন, এখানে দড়ি কাটি দিয়ে, এখানে দেখুন কাটি দিয়ে ওই যে আমটা এত ভারী হয়ে গেছে, দেখুন এখান থেকে ডগা বেরিয়েছে আমটার, তো কাটি দিয়ে বেঁধে রেখেছে আমাদের, পাশ থেকে আরও বেরোচ্ছে দেখুন। গাছ কিন্তু বেশি বড় না, একদম ছোট গাছ, কিন্তু আমের ফলনটা হয়েছে অনেক বড়। আপনারা যদি আপনাদের ছাদ বাগানে এরকম একটা গাছ তৈরি করতে পারেন, আমার মনে হয় প্রচুর ফলন পাবেন আপনারা। বন্ধুরা এখানে যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে অনেক ভ্যারাইটির আম গাছ আছে, আমি একটা একটা করে দেখি, নাম যদি দেখতে পাই কি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে দেখুন, বুঝতে পারছি না কি কিং লেখা আছে, এই যে কিং না কি একটা লেখা আছে এটা ঠিক বুঝতে পারছি না লেখাটা। এখানে সবগুলো তো মোটামুটি ট্যাগ মারা আছে, এখানে আপনারা হিমসাগর, তারপরে এখানে একটা দেখতে পাচ্ছেন দাঁড়ান, এটা হচ্ছে যে এটা হচ্ছে তুতাপুলি, সাদা হিমসাগর মানে ছোট যেটা হয়, তো এখানে ডকমাই আছে, দেখুন প্রত্যেকটাতে কিন্তু আম হয়ে গেছে, যে এখানে আম হয়েছে, যেটা এখানে পড়ে গেছে এটা তো আম আছে, এখানে মোটামুটি সবগুলোতে আম আছে, আম মানে ফলন হয়ে গেছে। এই যে এখানে আম আছে দেখুন, এটা গাছের এটা গোড়া দেখে মোটামুটি বড় আছে। আবার কিছু কিছু গাছে বন্ধুরা এখানে কুড়িও এসে এই মুহূর্তে আবার কুড়ি সময় তো পাবেন, এই যে এই দেখুন কুড়ি, এগুলো অনেক বড় বড় হাইটের গাছ, এর থেকে ছোটো হাইটেরও আপনারা মোটামুটি গাছ পেয়ে যাবেন আমাদের নার্সারিতে, এগুলো বড় বড়। তো আমি জানি না কে আমাকে জানি কমেন্ট করেছে বারবার আম গাছ দেখানোর জন্য, তো আমি আজকে শুরুতেই আপনাদেরকে আম গাছ দেখাচ্ছি, চেষ্টা করব নার্সারির সব আম গাছগুলো আপনাদেরকে কী কী ভ্যারাইটির আছে ছাদ বাগানে বসানোর উপযুক্ত গাছগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার মনে হয় এরকম গাছ বড় ড্রামে আপনারা কিন্তু এই দেখুন ছাদ বাগানে কিন্তু আপনারা বসাতে পারবেন। তো যারা আমাদের নার্সারি থেকে এরকম বড় গাছ, এগুলো কিন্তু বড় গাছগুলো কিন্তু অনলাইনে হয় না, কলকাতার মধ্যে যদি হয় তাহলে অনলাইনে হয়ে যায়। তো চেষ্টা করবেন নার্সারিতে এসে যেন কিনতে পারবেন। এখানে দেখুন, এখানে কুড়ি সময় এই যে প্রচুর বড় বড় গাছ দেখুন, আমের কুড়ি এখন, তো প্রত্যেকটা গাছ মোটামুটি ভালো গ্রোথের আছে। বন্ধুরা আমের গাছ আমি চেষ্টা করব সবগুলোই আমের গাছ আপনাদেরকে আজকে দেখাবো। তো এটা দেখুন, এটা হচ্ছে যে বনসাই, এই যে গাছ দেখুন একদম গোল, এগুলো গাছ কিন্তু বেশি বড় হবে না, গোল হয়ে যেয়ে গিয়ে অনেকটা ফলন হবে। এ দেখুন কুড়ি গাছের গোড়াটা আমি দেখাচ্ছি, এই দেখুন যেহেতু বনসাই আছে গাছের গোড়াটা বেশ বড় মোটা, এরকম গাছ একটা যদি তৈরি করতে পারেন একদম গোল হয়ে যাবে, বেশি হাইটে বড় হবে না গাছ, প্রচুর ফলন হয়। এ গাছের প্রচুর স্টক আছে, আপনারা ছাদ বাগানে যখন করবেন একটু বড় টপের মধ্যে কিন্তু আপনারা করতে পারেন, এগুলোতে আবার ফলন হয়ে গেছে দেখুন বন্ধুরা।
এই দেখুন ফল, একই ভ্যারাইটি অল টাইম বনসাই ম্যাঙ্গো। এই দেখুন এই গাছটাতে দেখুন, এই একটা দুটো, এই যে তিনটে, এটাতে দেখুন, এই দেখুন প্রত্যেকটা গাছে যে এখানে ফলন, এই গাছে প্রচুর ফলন হয়েছে এই গাছটার মধ্যে। এটাতে অত কুড়ি নেই, আবার এই যে ফলন হচ্ছে আবার ফের পাঁচটায় দেখুন এখানে ফল হচ্ছে, এই পাঁচটায় ফের আবার কুড়ি হয়েছে অল টাইম। এটার প্রচুর স্টক আছে বন্ধুরা, আপনারা যারা নিতে চান তো ছাদ বাগানে করার জন্য, অথবা মাটিতে যারা বাগানে বসাতে চান, এটা গোল হয়ে বনসাই যে গাছগুলো হয় সেই গাছের ভ্যারাইটি দাম, অল টাইম ফলন পাবেন আপনারা। বন্ধুরা ব্ল্যাক স্টোন ম্যাঙ্গোর চারা কিন্তু আবার আপনারা কিন্তু এখন পেয়ে যাবেন। এই দেখুন ব্ল্যাক স্টোন ম্যাঙ্গোর যে পাতা যেহেতু কালো, এগুলো হচ্ছে ব্ল্যাক স্টোন ম্যাঙ্গো ম্যাঙ্গোর গাছের চারা। তো আমাদের নার্সারিতে কিন্তু এই মুহূর্তে আপনারা কিন্তু একটু হাইটে ছোটও পেয়ে যাবেন, আবার হাইটে বড়ও পেয়ে যাবেন ব্ল্যাক স্টোন ম্যাঙ্গো। যে আমাকে বারবার কমেন্ট করছে আম গাছের ভিডিও দেওয়ার জন্য, তো আমি চেষ্টা করব ভিডিওগুলো দেখুন একদম পুরো শেষ, শুরু থেকে শেষ অবধি দেখুন, তাহলে কী কী স্টক আম গাছের পাচ্ছেন আমাদের নার্সারিতে সব কিন্তু আপনারা দেখতে পারবেন। আর ছাদ বাগানে উপযুক্ত গাছ সবগুলো ছাদ বাগানে আপনারা কিন্তু করতে পারবেন বন্ধুরা। বন্ধুরা আমি বারবার বলছি, আমাদের নার্সারিতে আপনারা এ টু জেড সব ধরনের আম গাছের কিন্তু স্টক পাবেন। এখানে দেখুন এই যে এগুলো একটু বাইরের আম গাছ, এখানে সবগুলো গ্রাফটিং করা বন্ধুরা। এখানে নাম দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে যে হলুদ ব্যানানা। এখানে দেখুন এই গাছটা দেখুন বন্ধুরা, এই যে এটা গাছের গ্রোথ খুব সুন্দর গ্রোথ। এটা হচ্ছে আপনার মিয়াজাকি, এই দেখুন মিয়াজাকি, এখানে সবগুলোতে টেক মারা আছে। এখানেও দেখুন এগুলো হচ্ছে বাইরের সবগুলো, এটাও মিয়াজাকি একদম ভালো গ্রোথ। এই দেখুন এখানটায় এই যে গ্রোথ, এখানে গ্রাফটিং আছে একদম প্রত্যেকটা গাছে কিন্তু গ্রাফটিং করা। এই দেখুন গ্রাফটিং, এই যে এখানটায় প্রত্যেকটা গাছে, এই যে এখানটায় এসে গ্রাফটিং হয়েছে প্রত্যেকটা গাছ গ্রাফটিং করা। এখানেও কিন্তু মোটামুটি ডকমাই মিয়াজাকি সব রকমের স্টক কিন্তু আপনারা পাবেন। বন্ধুরা এখানে এসে দেখুন এখানে প্রচুর গাছের স্টক, সবগুলো আম গাছ। আমি মানে আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু আমি আজকে আম গাছ দেখাচ্ছি, শুধু আম গাছে দেখাচ্ছি, কারণ আপনারা তো জানেন আমাদের নার্সারি এই যে বিশাল বড় নার্সারি, একটা ভিডিও দেখালে আপনাদেরকে, আমি যারা আমার ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে দেখুন, আপনারা কিন্তু আমাদের পাশে থাকছেন না। তো আমি ভিডিও দেখছি কিন্তু অনেক দূর দূর থেকে আপনারা নার্সারিতে আসেন, তো কী কী গাছ স্টক আছে যদি আগে থেকে আপনারা জেনে আসেন তাহলে আপনাদের সুবিধা হয়। তো বন্ধুরা এখানে দেখুন এটা হচ্ছে যে কাটিমন, কাটিমনের প্রচুর স্টক। আমি একটা গাছ আপনাদেরকে বার করে দেখাই, এই দেখুন এই গাছটা, এই দেখুন এই যে আম, এই যে গাছের সাইজ দেখুন, গাছ কিন্তু বেশি বড় না। যারা ছাদ বাগানে করতে চান কাটিমন কিন্তু করতে পারেন, কাটিমনে সহজে কিন্তু আপনারা ফলন পাবেন। এখানে প্রত্যেকটা গাছে কুড়ি, প্রত্যেকটা গাছে ফল, এই দেখুন পড়ে গেল, এই যে গ্রাফটিং, এখানে গ্রাফটিং করে, এই দেখুন ফল। এখানে আবার কুড়ি সময় তো আপনারা কিন্তু পাবেন, এই যে কুড়ি, এই যে কুড়ি পাকাও মিষ্টি, এটা হচ্ছে কাটিমন আম। তো বন্ধুরা দেখুন এই যে আমি আমের আম গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি, ওগুলো কিন্তু বিক্রি, প্রচুর কাস্টমার এসছে, এখন আম গাছের প্রচুর সেল হয় আমাদের, কারণ এই টাইমটাই হচ্ছে যে ফল গাছ বসানোর একদম উত্তম সময়। এখানেও কতগুলো আম গাছের চারা কিন্তু আপনারা পাবেন। তো
তো দেখুন ওই যে কাস্টমারটা এসছে, ওই যে কাটিমন আম গাছ ওরা কিনে নিয়ে যাচ্ছে ছাদ বাগানে বসানোর জন্য। কাটিমন আম গাছটা বলুন তো, এটা হচ্ছে যে আপনারা কাঁচাতেও খেতে পারেন, কাঁচা মিঠে আম, কাঁচাতেও ভালো হয়, পাকলেও খুব টেস্টি, কাঁচাতেও কিন্তু আপনারা কিনতে ভালো লাগবে। বন্ধুরা যেমনটা বলেছি, আম গাছের স্টক কিন্তু এখনও শেষ হচ্ছে না, আমি ভিডিও করে গেছি অলরেডি, 10 মিনিট হয়ে গেছে। এখানে দেখুন এটা হচ্ছে গোলাপ ঘাস, এই দেখুন এখানে এই যে প্রত্যেকটা গাছ গ্রাফটিং করে, দেখুন এই যে, এই দেখুন গোলাপ ঘাস এখানে স্টক পাবেন। আপনারা যারা একদম আসবেন তারা কিন্তু, যারা ভিডিও দেখছেন ভিডিও দেখে যদি আসতে চান, আর এসব যদি অনলাইনে কিনতে চান, গাছের দাম সম্পর্কে আপনারা বন্ধুরা জানতে চান, আমার মনে হয় আপনারা, আমি যে নাম্বারটা দিচ্ছি, আমি কোনো গাছের দাম আপনাদেরকে বলছি না, আপনারা একবার অনলাইনে নাম্বারটার মধ্যে কাইন্ডলি একবার ফোন করে আপনারা কিন্তু দাম জিজ্ঞেস করবেন। এটা কিন্তু আপনারা সকাল থেকে আপনারা বিকেল 5টা অবধি ফোন করুন, আপনাদের সব কিছুর একদম A to Z আপনাদের গাছের পরিচর্যা থেকে শুরু করে সব কিছু বলে দেবে। তো আমি কিন্তু গাছের দাম আপনাদেরকে বলছি না, দুঃখিত ওটার জন্য, গাছের দাম আমি বলতে পারবো না, কারণ আমাদের নার্সারি হয়েছে যে বিভিন্ন ধরনের কাস্টমার এখানে আসে, গাছ বিক্রি হয়। তো আমার মনে হয় আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই গাছের দাম, নিশ্চয়ই ভিডিও যখন দেখছেন গাছের দামের অবশ্যই তো দরকার, তো গাছের দাম যেহেতু দরকার আপনারা একবার, আমি পরে নাম্বারটা দিয়ে রেখেছি, একবার কাইন্ডলি ফোন করে আপনারা যোগাযোগ করবেন। বন্ধুরা আমি যে অল টাইমের একটা আম গাছ আপনাদেরকে দেখিয়েছি, বড় বড় যেগুলোতে সারা বছর ফলন হয়, এগুলোর কিন্তু ছোট গাছ আপনারা কিন্তু পেয়ে যাবেন অল টাইমের বনসাই। যারা ছোট গাছ মনে করছেন আমরা বড় গাছ নিতে পারবো না অনেক দাম, তো ছোট গাছ কিন্তু আপনারা আমাদের নার্সারিতে পাবেন, এই যে 20 সময় দেখে একদম নিয়ে যেতে পারবেন, বনসাই অল টাইমটা পেয়ে যাবেন। বন্ধুরা এখানেও আম গাছ আছে, এগুলো দেখা, এগুলো প্রত্যেকটা আপনারা ছাদ বাগানে করতে পারবেন। এখানে দেখুন ব্যানানা, এটা এটা কি আলফানসো না কি লেখা আছে, এটা কি ঠিক বুঝতে পারছি না, সাদা সাদা ডকমাই, এটা এটা কি দেখি আপনাদেরকে দেখাই, টেকমারাগুলো বৃষ্টির জলে পড়েছে বলে নামগুলো বোঝা যাচ্ছে না, এটা ব্যানানা। তো এখানে দেখুন প্রত্যেকটা ভিতরে ভিতরে, আমি অত ভিতরে দেখতে পাচ্ছি না স্টক, এটা হলুদ ডকমাই, সাদা ডকমাই, এখানে এটা এটা ডকমাই না চেংমাই, সরি এটা হচ্ছে চেংমাই, এটা হলুদ বেলানা। তো এখানে প্রচুর স্টক আছে, আমি অত ভিতরে আপনাদেরকে দেখাতে পারছি না, দেখুন বন্ধুরা এখানে স্টক, এগুলো সবগুলো আম গাছ। তো আমি চেষ্টা করি যে আজকে আপনাদেরকে সব ধরনের আম গাছের স্টকগুলো, আরও প্রচুর স্টক আছে আমাদের, আরেকটা বাগান আছে ওখানে পুরো ভর্তি আম গাছ, আপনারা একদম পাইকারি খুচরো সব রকমের কিন্তু নিয়ে যেতে পারবেন, মাটিতে বসানোর জন্য, ছাদ বাগানে বসানোর জন্য, সব ধরনের ভ্যারাইটির একদম 100% ফলন হবে আমাদের আম গাছগুলোতে। বন্ধুরা এখানেও দেখুন একদম আম গাছ স্টক, আবার এখানে ফের আবার এসে এখানেও আম গাছ, আম গাছের স্টক আর শেষ হয় না, প্রত্যেকটা গাছ একদম গ্রাফটিং, এই যে গ্রাফটিং করেছে, এই যে গ্রাফটিং করা, এই দেখুন, যারা কম দামের আম গাছ খুঁজেন তারা কিন্তু এগুলো নিয়ে যেতে পারবেন। এখানে হাই র্যাঙ্কের আম গাছও আছে, এই এগুলো কাটিমন তো, সমদ্দা সমদ্দা এটা কি সমদ্দা, এটা একটু দেখ বলো এটা কি আম গাছ, বলো কি কি আছে, আচ্ছা এখানে হিমসাগর আছে, ল্যাংড়া আছে, দুটোই কিন্তু আপনারা পেয়ে যাবেন।
তো বন্ধুরা, আমি দেখাতে দেখাতে মোটামুটি সবগুলোই স্টক আপনাদেরকে, এখনও অনেকগুলো বাকি আছে। তো আপনারা যারা কিনতে চান, এখানে হিমসাগরাঙ্গা গ্রাফটিংয়ের গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন, একদম গ্রাফটিংয়ে দেখুন ফ্রেশ গাছ সতেজ। তো আপনারা চাইলে কিন্তু প্রত্যেকটা গাছ এখান থেকে এসে কালেক্ট করুন, অনলাইনে যারা কিনতে চান। আমি উপরে ফোন নাম্বার দিয়ে রেখেছি, ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করুন। গাছের দাম জানতে চাইলে আপনারা অবশ্যই ওটাতেও ফোন করুন, কারণ আমি একটা গাছেরও আপনাদেরকে দাম বলিনি, তার জন্য দুঃখিত। আর যারা বন্ধুরা আমার ভিডিও দেখছেন, আমি চেষ্টা করব আপনাদেরকে নার্সারির স্টকগুলো দেব। আপনাদের কিছু জানার বিষয় থাকলে আপনারা আমাদের নাম্বারে ফোন করতে পারেন, আমাদের নার্সারিতে আসুন। নার্সারিতে আসলে আপনারা বিভিন্ন ধরনের গাছ, এ টু জেড ইনডোর সব রকমের গাছ কিন্তু আপনারা আমাদের নার্সারিতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমি একজনের রিকোয়েস্টে আজকে ভিডিওটা দিয়েছি, আমি আশা করি ওনাকে, উনি আমার ভিডিওটা দেখবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে আমাদের, আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।